بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان وعليكم السلام ورحمه الله وبركاته شمانده جناب দুলাল হোসেন দুবাই থেকে প্রশ্ন করেছেন শুন সেই সুন্দর আলোকে কিভাবে ফা যায় আপনার এই প্রশ্নটার উত্তর কয়েক ভাগে করা যাবে প্রথমে বিধির অর্থ কি দ্বিতীয় বিতির ফড়া কি ফরজ না ওয়াজিব না শুননা তৃতীয় বিতির ফড়ার সবটা কতটুকু স্যার বিধির সালাদ কাজা ফাড়া যাবে কি পাঁচ বিতির সালাত কত রাকাত ছয় বিতির সালাত কিভাবে পড়তে হবে সাত কোনো কি ওয়াজিব না শুননা খেয়াল করে শুনুন আলহামদুলিল্লাহ বৃদ্ধির শব্দের অর্থ বেজোর আর বেজোর সংখ্যা হলো এক তিন পাঁচ ইত্যাদি রসুল করিম সাল্লি ওদির সালাত হিসাবে এক রাকাত তিন রাকাত পাঁচ রাকাত সাত রাকাত এমনকি এগারো রাকাতও পড়েছেন আয়সার আদি আল্লাহ থেকে বর্ণিত আয়সার আদি আনহা থেকে বর্ণিত তিনি বলেন রসুল আল্লাহ রসুল রসুল করিম সাল্ল আলী ওসাল্লাম রাতের সকল অংশে অর্থাৎ বিভিন্ন রাতে বিভিন্ন সময়ে নবীদের আদায় করতেন আর জীবনের শেষ দিকে সাহারির সময় বৃদ্ধি আদায় করতেন বৃদ্ধির ফারাক কি ফরজ না ওয়াজিব না সুন্নাহ যদিও আমাদের দেশের বেশিরভাগ মানুষ বৃদ্ধির সালাত কে ওয়াজিব মনে করে বৃদ্ধির সালাত আসলে সুন্নাহ মুআককাদা ফরজ বা ওয়াজিব নয় আর ওয়াজিব ও ফরজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবা তাবেঈন নিকট তথা হাদিসের দলিল অনুযায়ী একই বিষয় আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন বৃদ্ধির ফরজ

সাই খন্ড এক তিনশো আটষট্টি যে সমস্ত হাদিস ওয়াজিব সাব্যস্ত করার জন্য পেশ করা হয় তা দুর্বল কিংবা অস্পষ্ট হাদিস হাদিসের মধ্যে স্পষ্ট নয় ফরজ ফর কখন সওয়ারির গাধা বা গোড়ার ফিরে ফাটতেন নয় শুধু নফল সালাদ ফটতেন কিন্তু তিনি বিদির সালাদ সওয়ারির উপর ফাঁড়াছেন এ থেকে প্রমাণিত হয় বিভিন্ন সালাত ফরজ বা ওয়াজিব নয় বোখারি মুসলিম দ্বারা কুতনি ষোলোশো সতেরো বিধির ফড়ার সব কতটুকু রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ নিকট একটি সালাদ আল্লাহ একটি সালাত দান করেছেন দান করে তোমাদেরকে একটি সালাত দান করে তোমাদেরকে বিশেষ সুযোগ করে দিয়েছেন যা তোমাদের জন্য লাল রঙের ওটের সেইটি উত্তম

এসার পর থেকে ফজর আগ পর্যন্ত পড়া যাবে তবে রাতের সর্বশেষ সালাত হিসাবে বিদির পড়তে হবে বীতির রাতের শেষ অংশে ফরা বেশি সব তবে নিয়মিত ওঠার অপস না থাকলে বা শেষ রাত্রে ওঠার নিশ্চয়তা না থাকলে ঘুমানোর আগেই পড়াই ফেলতে হবে আবদুল্লাহ নমর আরদি আল্লাহ তাল আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লু আলী ও বলেছেন বিদির তোমাদের রাতের শেষ সালাত করবে সেবানব্বই আচ্ছা বিদির সালাত কাজা ফারা যাবে বিদির ফজরের আগে না পারলে বা সকাল বেলায় সুযোগ মতো পড়া যাবে এ নিয়ে বিভিন্ন হাদিস বর্ণিত হয়েছে এমনকি রসুল রসুল্লাহ নিজ নিজে সকাল বেলা বিদির কাজা ফড়েছেন তবরান এবং তিরমিজি হাদিসে বন্ডিত হয়েছে বিদির সালাত কত রাখাত সুরল্লাহ সাল্লা কয়েকবার ইতির সালাত ফড়েছেন কয়েক কয়েকভাবে ভাবে অর্থাৎ কয়েক রকমে ফড়েছেন বিতির সালাত তিনি বিদির এক রাখাত তিন রাখাত পাঁচ রাখাত সাত রাখাত রাখাত এমনকি এগারো রাখাত ফড়েছেন এসবগুলো শুন কারো ইচ্ছা হয়ে সে এরকম যে কোনো একটি পড়তে পারে আর সুরল্লাহ সাল্লা বলেছেন রাতের সালাত তারাবি হোক তা হোক কেমন হোক দুই রাগাত দুই রাগাত করে পড়ো দুই রাগাত দুই রাঘাত করে ফর তোমাদের কেউ ফরজ ভাই দুলাল ভাই সম্মানিত দুলাল আপনার প্রশ্নের অংশ করতে পারিনি দুঃখিত বিপূর্ণ শেষ বলেছেন রাতের সালাদ তারি হোক তাহ্যায়ন হোক দুই রাঘাত করে হবে পড়া যাবে পড়িবে অথবা তোমাদের কেউ ফরজ ফজর হওয়ার আশঙ্কা করলে সে যেন এক রাঘাত বিধির ফড়ে নেয় বোখারি মুসলিম রসুল্লা সাল্লাম বলেছেন ভিতির হল শেষ রাতে এক রাকাত মুসলিম রসুল সাল্লাম বলেছেন বীতির প্রত্যেক মুসলমানের উপর হক সুতরাং যে ফাঁস রাখা পছন্দ করে সে ফাঁসবে পড়ুক যে তিন রাখাত পছন্দ করে সে তিন রাকাত পড়ুক যে এক রাকাত পছন্দ করে সে এক রাকাত পড়ুক ইভিন মাজা মেশকাত বারোশো পঁয়ষট্টি বীতির কিভাবে ফটতে হবে এক রাগাত ফোড়ার নিয়ম প্রথমে নিয়ত নিয়ত করবে নিয়তের স্থান অন্তর মুখে নওয়াই তো নয় তুই হলে কিছুই বলতে হবে না শুধু মনে নিয়ত নেতেকে অন্তরে বৃদ্ধি পড়তেছেন অন্তরে নিয়ত করে এরপর সানা পড়বেন অথবা আউজ বিলা পড়ে ফরে সুরা ফাঁসা পড়ে পড়বে এরপর যে কোনো একটি সুরা মিলাবে সুরা মিলানোর পর দোয়া কুনুত পড়বে কুনুত দিবা দ্বিভাবে পড়া যায় রুকুর আগেও রুকুর পরে তবে অনেক আলেম এর মধ্যে অনেক আলেমের মধ্যে রুকুর পরে পড়া ফড়াই উত্তম তাই রুকুর পরে ফড়ার অভ্যাস করা যেতে পারে কিন্তু মেশকাত শরীফ বারোশো অধ্যায় এর দোয়া কোন পরিচ্ছেদে উল্লেখ আছে নবী সাল্লাহ এক মাস শুধু রুকুর ফরে কোন পড়েছিলেন সেক্ষেত্রে দুইভাবে দুইভাবেই নাম সালাদ হবে ইনশা আল্লাহ আমাদের দেশে কোন ফার আগে আল্লাহকার বলায় হাত তুলে আবার হাত মাদার যে নিয়মিত প্রচলিত আছে তা রসুল্লাহ সাল্লাহ আলি থেকে প্রমাণিত না তাই আল্লাহ হকবর বলে হাত না তুলে কেরাতের পরে সরাসরি দোয়া কোন পড়তে হবে আর রোগের ভরে কোনো ভর্তি চাইলে কেরাতের ভয় রোগো করবেন রুগো থেকে দাঁড়িয়ে সেঙ্গার লা হলেমান হামিদা রব্বান হাম বলার পর দাঁড়ানো অবস্থাতে মোনাজাতের মতো হাত তুলে কুনুত থড়বেন কুনু থড়ার সময় মোনাজাত করার মতো হাত তুলে কোনো পড়ামস্তার হাম কুনু শেষ হলে আল্লাহ হোকবার বলে সিযোদা যাবেন দুশ্জিতার পর আর দাঁড়াবেন না কারণ আপনি একরাগাত বিতি পড়াচ্ছেন আর তাহাইয়া আর তাহাইয়া দোয়া মা ফেরা ফড়ে সালাম ফেরাবেন দয়া কোন পড়া কি ওয়াজিব দয়াকুনুত ওয়াজিব নয় কারণ রসিউল্লাহ সাল্লা সালাতে সালাতুল দোয়া দয়া কোন তাই আমাদের উচিত বিতির সালাতে কখনো কখনো দয়া কোনো ছেড়ে দেওয়া সব সময় দয়া কোনো কোনো ফড়েন নাই তাই আমাদের উচিত বিতির সালাতে কখনো কখনো দয়া কোনোদ ছেড়ে দেওয়া কারণ রসিউল্লাহ সাল্লু সাল্লাম শূন্যত এমনই আবু দাবুল সাহি তিরমিজি মেশকাত তিন রাগাত ভিতির ফড়ার নিয়ম বিতির তিন রাগাত দুই ভাবে যায় প্রথম পদ্ধতি অন্যান্য সালাতের মতো আপনি দুই রাগাত পড়বেন কিন্তু দুই রাগাতের যে বৈঠক সেখানে বসবেন না কারণ রসৌরুল হাসুল ইসলাম বলেছেন তোমরা ভিতিরকে মাগরিবের মতো করে দিবো না এখন দুই রাগাতের বৈঠকে না বসে আবার তিন রাগাত বিতিরকে মাগরিবের সালাতের সাথে পার্থক্য সৃষ্টি করে দিলেন দ্বিতীয় রাকাতে বৈঠক বৈঠক না বসে দাঁড়িয়ে তৃতীয় রাকাত পুরো করবেন আর তৃতীয় রাকাত আপনি এক রাখাত ভীতির পড়ার যে নিয়ম সেইভাবে কুনুত পড়বেন এরপর রাকাত পুরো করে সালাম ফেরাবেন আয়সার দিল্লা তালা বলেছেন রসুল্লাহ যখন তিন রাখাত ভীতির সালাত আদি করতেন তখন সহদের জন্য বসতেন না একাধারে তিন রাকাত পড়ে শেষ রাখাতে বসতেন ও তাসাহুদ পড়াতেন এইভাবে উমার রাধি বিদির পড়তেন হাকিম এগারোশো চল্লিশ খ্রিস্ট বোখারি মেশকাত শরীফের বেদের অধ্যায় বোখারি ও মেশকাত শরীফ সালাদুল বিদির অধ্যায় দ্বিতীয় পদ্ধতি প্রথম দু রেগাত সাধারণ সালাদের মতো পড়বেন বৈঠক করে সালাম ফেরাবেন এরপরে এক রেগাতির ফার যে নিয়ে বর্ণনা করা হলো ঠিক সেইভাবে এক রেগাত পড়বেন এই হলো দুই যোগ এক তিন রেখাতির উল্লেখ্য কারো অতিরিক্ত সালাদ মোহত সালাদ ইচ্ছা থাকলে দুই রাকাত পড়ার পর আরো দুই রাকাত পড়বে এইভাবে দুই রাকাত দুই রাকাত করে পড়ার পর সর্বশেষ এক দিয়ে সবগুলোকে বেজর ভিতরে পরিণত করবে আল্লাহ থেকে ওয়া সাল্লামের উপর নাজিলকৃত অর্থাৎ শরী হাদিস পাওয়া গেলে তার উপর বিশ্বাস স্থাপন করা সেই অনুযায়ী সেই অনুযায়ী কর্তব্য পালন করা ইমানই দায়িত্ব কারণ সেটা ওহী এমন কথা বলা যাবে না যে এটা তো আমার যুক্তিদের টিকলো না বা আমার বাপ দাদাদের কখনো এমন কিছু বলতে বা করতে দেখিনি কিংবা আমার আমাদের দেশে মাঝাবের এমনটি সমর্থন করে না কারণ হয়তো বা এটা আপনার কাছে নতুন তাই বলে বাদ দিবার কোনো যুক্তি হয় না আপনি কারো কথা বিশ্বাস না করে শুধুমাত্র নবী করিম সাল্লি সাল্লামিক বিশ্বাসের উদ্দেশ্যে নিয়ে বিষয়টা ভাবুন গবেষণা করুন